নমস্কার বন্ধুগণ। বন্ধুগণ, জ্যোতিষ বিষয়ে এবং অন্যান্য বিষয়ে বিভিন্ন তথ্য জানার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। তার সঙ্গে নতুন নতুন ভিডিও সর্বপ্রথম দেখার জন্য বেল বটনে ক্লিক করুন। আজকে আমি আপনাদেরকে বলবো আমরা শনিদেবের কৃপা কিভাবে পেয়ে থাকি বা কিভাবে পাব এবং শনিদেবকে কিভাবে সন্তুষ্ট করা যায় সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুগণ, আমরা সকলেই জানি যে শনিদেব হচ্ছে গিয়ে ন্যায় দেবতা। শনিদেব সকল মহিষের সঙ্গে ন্যায় করে, ন্যায় দেবতা বলে শনিদেবকে জানা যায়। শনিদেব শুধু মনুষ্যদের সঙ্গে নয়, মানুষের সঙ্গে নয়, শনিদেব দেবতাদের সঙ্গেও ন্যায় করে। যদি কেউ কোনো খারাপ কাজ করে থাকে, সেই কাজের ফল তাকে ভোগতেই হবে। এবং আমরা সকলেই বলাবলি করে থাকি, যদি পাপের কর্ম আমাদের এই জীবনে শেষ করে যেতে হবে। সেই ধরনের যদি কেউ কোনো খারাপ কাজ করে থাকে, শনিদেব তার শাস্তি এই জন্যই তাকে দিয়ে থাকে। আরেকটা কথা বলা হচ্ছে যে শনিদেবকে আমরা সকলেই বলে থাকি বা আমরা সকলেই ভাবি যে শনিদেব শুধু শাস্তি দিয়ে থাকে, শনির প্রভাব খারাপ। তো তেমন ধরনের কোনো কথা নেই। শনির যদি কুদৃষ্টি পড়ে থাকে, তাহলে একজন সুসম্পন্ন ব্যক্তিও অতি শীঘ্রে সে শেষ হয়ে যেতে পারে এবং একজন ভিখারী ব্যক্তিও খুব শীঘ্রই সে কোটি টাকার মালিক, সে আরো বারো কোটি টাকার মালিকও সে হয়ে যেতে পারে। তো আজকে আমরা আলোচনা করব যে শনিদেব নিয়ে কি করলে গিয়ে পরে শনিদেবকে সন্তুষ্ট করা যায়। তো শনিদেবের কৃপা প্রাপ্ত করার জন্য কি করা উচিত? ভগবান শনিদেবকে প্রসন্ন করার জন্য আপনি গরিবকে যথাশক্তি, আপনার যতটুকু শক্তি রয়েছে সে শক্তি হিসাবে আপনি দান করুন। তার সঙ্গে শনিদেবকে আপনি প্রতি শনিবার শস্য তেলে আপনি প্রদীপ জ্বালান, ইহাতে শনিদেব খুব সন্তুষ্ট হয়ে থাকে। শনিবারের দিন অর্থাৎ শনিদেবকে প্রসন্ন করার জন্য শনিবারে আপনি যে কোনো বট গাছের নিচে শুদ্ধ শস্য তেলে প্রদীপ জ্বালান। তার সঙ্গে আপনি আরেকটি কাজও করতে পারেন, শনিবারের দিন শনিবারে সকালবেলা ঘুম থেকে উঠে স্নানাদি সেরে আপনি এক ঘড়ি জল নিন, সেই জলে আপনি সামান্য তিল দিন, কালো তিল সেখানে দিন, দিয়ে সেই দিন তিল সহ জল সহ ঘটি আপনি শনিবার দিন স্নানাদি সেরে সকালবেলা আপনি শনিদেবকে অর্পণ করুন। তার সঙ্গে যদি প্রতিদিন সকাল এবং সন্ধ্যে সময় আপনি ওম শনিশ্চরায় নমঃ মন্ত্রে যদি আপনি জপ করতে পারেন, তবে ইহাতে শনিদেব যথেষ্ট প্রসন্ন হয়ে থাকে। যদি প্রতিদিন আপনি এগারো বার করে সকাল এবং সন্ধ্যের সময় শনিদেবের মন্ত্র জাপ করতে পারুন, তবে ইহা তো আপনার জন্য অনেক মঙ্গলময় হয়ে থাকে। তার উপর আপনি গরিবদেরকে আপনি দান করুন, একথা আমি বলছি আগেও। আপনি কারো দরকার কোনো কাজে কাউকে আপনি সাহায্য করুন, কোনোদিনও মিথ্যা কথা বলবেন না। অদান দরকারে কোনোদিনও মিথ্যা কথা বলা উচিত নেই, সেখানে মিথ্যা কথা বললাটা খুব খারাপ, ইহাতে শনিদেব অপ্রসন্ন হয়ে থাকে। কোনো ধরনের খারাপ কাজ জেনে শুনে করাটা উচিত নয়, সেখানে শনিদেব খারাপ হয়ে থাকে। যদি আপনি সর্বদা সত্যের পথে, সর্বদা ভালো পথে গরিবদেরকে দান, তার সঙ্গে যাদের দরকার তাদেরকে সাহায্য করে থাকুন, তবে ইহাতে শনিদেব অবশ্যই প্রসন্ন হয়ে থাকে এবং আপনি ইহাতে অনেক ভালো ফল পাবেন শনিদেবের কাছ থেকে। এখন আমি বলবো শনিবারের দিন কি করা উচিত না, ঠিক আছে? কি আপনি কি করবেন না শনিবার দিন, যা করলে শনিদেব অপ্রসন্ন হয়ে থাকে। আপনি কোনোদিনও লোহা বাড়িতে কিনে আনবেন না। এটার অর্থ এটাই হচ্ছে যে হাতে যে কোনো লোহার জিনিসে শনিদেবের বাস বলে জানা যায়, সেই জন্য শনিবার দিন কোনোদিনও লোহার কোনো সাজ সরঞ্জাম বা যে কোনো জিনিস আপনি বাড়িতে কিনে নেওয়াটা উচিত নয়। তার সঙ্গে আপনি যদি বিশেষ করে শনিবারে কোনো অপকর্ম করে থাকুন বা কোনো ধরনের খারাপ কাজ করে থাকুন বা কোনো মিথ্যা কথা বলে থাকুন, সেটাও শনিবারের জন্য খুবই খারাপ। অর্থাৎ শনিবার দিন আপনি নিজেকে সবসময় ভালো এবং এক
ধার্মিক পরিবেশের মধ্যে নিজেকে রাখে। ইহাতে শনিদেব যথেষ্ট খুশি হয়ে থাকে। তার উপর কাউকে শনিবার দিন আপনি মনোকষ্ট অর্থাৎ আপনার আচরণ আপনার কথা বা এমন কোনো জিনিসে কেউ যাতে আপনার জন্য তার মনে দুঃখ যাতে না পায় সেদিকে বিশেষত আপনি একটু ধ্যান দিবেন। ইহাতে শনিদেব খুব প্রসন্ন হয়ে থাকে অর্থাৎ দুঃখ দিলে শনিদেব অপ্রসন্ন হয়। তাই সবসময় শনিবার দিন ধার্মিক অবস্থায় নিজেকে রাখার চেষ্টা করবেন। এখন আমি বলবো শনিবারের দিন আপনি কিভাবে শনি পূজা করতে হয়। ন্যায় দেবতা শনি পূজা বিধি খুবই সরল। শনিদেবকে সকলেই এক ভয়ের মধ্যে সকলে ভাবে যদিও, কিন্তু শনি পূজা করা খুবই সহজ এবং খুব সরল বিধিতে শনি পূজা করলেও শনিদেব যথেষ্ট সন্তুষ্ট হয়ে থাকে। শনিদেবের মানে একটা কথা বলছি যে শনিদেবের পূজাতে তেমন কোনো কিছু বিশেষ নিয়ম নেই অর্থাৎ শনিদেব তেমন কোনো বিশেষ নিয়ম না থাকা তো আপনার শুদ্ধ মন আপনার পবিত্র মন আপনার শুদ্ধ আচরণ আপনার পবিত্র আচরণে নিয়ে যদি আপনি শনিদেবকে পূজা করুন শনিদেব ইহাতে যথেষ্ট এবং আপনি খুব প্রসন্ন হয়ে থাকে যার ফলে আপনি খুব তাড়াতাড়ি লাভবান হয়ে থাকবেন। শনিবার দিন আপনি চানা কাঁচা চানা এবং গুড় নিয়ে যদি আপনি শনিবার দিন শনিদেবকে প্রসাদ রূপে আপনি প্রদান করে তবে ইহাতে শনিদেব যথেষ্ট সন্তুষ্ট হয়ে থাকে। তার উপর আপনি প্রতি শনিদেবই আপনি উপোস থাকতে পারেন। প্রতি শনিবারে আপনি শনিদেবের উপর পূজা করে শনিদেবকে পূজা করার পর আপনি উপোস থেকে আপনি বিকালবেলা সেই উপোস ভঙ্গ করুন ইহাতে শনিদেব সন্তুষ্ট হয়ে থাকে। এরপর যখনই আপনি উপাস থাকবেন উপাসের শেষে অর্থাৎ সূর্য অস্তের পর উপাস আপনি ভঙ্গ করার সময় কাঁচা চানা এবং গুড় তারপর আপনি আপনার উপাস এর শেষ করুন ইহাতে শনিদেব যথেষ্ট সন্তুষ্ট হয়ে থাকে। কথা হচ্ছে গিয়ে শনিদেবকে যদি ভালোভাবে যদি মানা যায় পবিত্র মনে সব মনে ভালোভাবে পূজা করে কোনো খারাপ কাজ না করে কারুর মনে কোনো দুঃখ না দিয়ে নিজের বাক্যবাণীর উপর এক কন্ট্রোল রেখে যদি আপনারা যদি সেইভাবে শনিবার দিন যদি রীতি নিয়মে নিজেকে রাখার চেষ্টা করুন তবে অবশ্যই শনিদেব আপনার উপর প্রসন্ন হবে এবং খুব তাড়াতাড়ি আপনার যা সমস্যা রয়েছে যা পারিবারিক সমস্যা বলুন আর্থিক সমস্যা বলুন আপনার ব্যবসায়িক সমস্যা বলুন যা ধরনের সমস্যা রয়েছে সেই সকল সমস্যা আপনার খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই আপনার থেকে দূর হয়ে যাবে আপনি খুব লাভবান হয়ে থাকবেন আপনার সমস্যার দূরের অন্তে আপনি খুব নিজেকে এক প্রতিষ্ঠিত ব্যক্তিরূপে আপনি নিজেকে পরিচালিত করতে পারবেন। তো বন্ধু আজকে আমি বললাম শনিদেব নিয়ে এই বিশেষ তথ্য বা বিশেষ শনিদেবকে নিয়ে যে পূজা অর্চনা বা কি করলে ভালো হয় কি না করলে ভালো হয় সেই নিয়ে আমি আপনাকে বললাম। যদি এই ভিডিও আপনার পছন্দ হয় তবে লাইক করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে তার সঙ্গে বেল বটনে ক্লিক করুন নতুন নতুন ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। ধন্যবাদ।